রাজ্যত সাইবার চক্রর ভয়ঙ্কর জাল, খুদ আরক্ষীকে নাকত ধরি চাকত ঘুরাইছে দুষ্ট চক্রয়। হেকারত টার্গেট রাজ্যর হাই প্রোফাইল ব্যক্তি। শেহতীয়াকৈ রাজ্যত সাইবার অপরাধীয়ে মেলিছে ভয়ঙ্কর জাল। মন্ত্রী, শীর্ষ আরক্ষী বিষয়া, প্রশাসনিক বিষয়া, বহু রাজনৈতিক নেতাক টার্গেট করেছে এই চক্রটোয়ে। এয়া মহানগর আরক্ষী আয়ুক্ত হরমিত সিংর এটা টুইট। আরক্ষী আয়ুক্তগীর ফটো আর নাম ব্যবহার করে দুষ্টচক্রয় খুলিছে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট। আর তার পাছতেই বিষয়াগীর ঘনিষ্ঠ ব্যক্তি লৈ বিভিন্ন মেসেজ দুষ্টচক্রটোর। নাইজেরিয়ার নিয়ন্ত্রণ আরক্ষী আয়ুক্ত হরমিত সিংর ভুয়া একাউন্ট। আরক্ষীর হাতত পরিছে আন্তঃরাষ্ট্রীয় হ্যাকার চক্রর তথ্য। সাইবার অপরাধক লৈ আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তই কলে, মানে টিপিক্যাল সাইবার ক্রাইম নহয়, এটা 420 কারবার না, এটা মানে ফ্রড, এটা টেরিবল সাইবার ক্রাইম নহয়। এটা তার মানে কোনোবা বেলেগ এটা নাম্বারের পৰা কারোবার ফটোখন বা কারোবার নামটোহে লওয়া হয়েছে। তেওঁ মোবাইলটো লওয়া নাই, মোবাইলের নাম্বারটো লওয়া নাই। এটো যিকোনো মানুহে যার কার ক্ষেত্র কৰিব পাৰে, এটা ক্রাইম হয়, কিন্তু এটা বড় টেরিবল সাইবার ক্রাইম নহয়। এটো বন্ধ করবলে আমি ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের লগত কথা পাতিছো। একদরে দুষ্টচক্রই হ্যাক করিলে বিজেপি নেতা লক্ষ্য কোঁৱৰৰ ফেসবুক একাউন্ট। সামাজিক মাধ্যম যোগে এই কথা অবগত করে বিজেপি নেতাগৰাকীয়ে। এইখিনিতে উল্লেখর প্রয়োজন যে সাইবার অপরাধীর কবলৰ পৰা সারি যোৱা নাই রাজ্যৰ মন্ত্রী, মুখ্য সচিব কামরূপ মহানগরের উপায়ুক্তকে ধরি বহু প্রভাবশালী ব্যক্তি। কিছুদিন পূর্বে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নামতো ভুয়া একাউন্ট খুলি সাইবার অপরাধীয়ে লুটিছিল লক্ষাধিক টাকা। অবশ্যে ইমানৰ পাছতো আরক্ষীয়ে সন্ধান উলিয়াবলৈ সক্ষম হোৱা নাই দুষ্ট চক্রর। ভিডিও জার্নেলিস্ট কাকলি কাকুতির সৈতে হিরুল হকর রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।